কথা সবাইকে আমি স্বাগত জানাচ্ছি ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বিষয়ের জন্য। এই ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বিষয়টি আলোচনা করার আগে সংক্ষিপ্তভাবে আমার পরিচয়টা দিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে যে আমার নাম হচ্ছে যে সঞ্জয় বড়ুয়া, আমি দক্ষিণ বাংলাদেশের শ্যামসুন্দরী উচ্চ বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষক। প্রিয় ছাত্রছাত্রী, আজকে তোমাদের উদ্দেশ্যে আমার আলোচ্য বিষয় হবে বিজ্ঞান বিষয়ের চতুর্থ অধ্যায়, অধ্যায়ের উদ্ভিদের বাহ্যিক বৈশিষ্ট্য থেকে। এই উদ্ভিদের বাহ্যিক বৈশিষ্ট্য তোমরা বইতে চতুর্থ অধ্যায়টি খোলো প্রিয় ছাত্রছাত্রী, চতুর্থ অধ্যায়ের মধ্যে দেখবে যে উদ্ভিদের বাহ্যিক বৈশিষ্ট্য, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। এই চ্যাপ্টারটা তোমাদের খুব ভালো করে পরিপাটি করে জানতে হবে। প্রিয় ছাত্রছাত্রী, এই অধ্যায়ে আমি আমার আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে একটি আদর্শ সপুষ্পক উদ্ভিদের বিভিন্ন অংশ। এটা তোমরা ভালো করে দেখে নাও, তোমাদের খাতার মধ্যেও লিখে নাও, একটি আদর্শ সপুষ্পক উদ্ভিদের বিভিন্ন অংশ। একটি আদর্শ সপুষ্পক উদ্ভিদকে মূল, কাণ্ড, পাতা, ফুল, ফল প্রভৃতি অংশে বিভক্ত করা হয়। দেখো, মূল, কাণ্ড, পাতা, ফুল, ফল বিভিন্ন অংশে বিভক্ত করা হয়। এখানে একটা উদ্ভিদ দেওয়া হলো, সেটা হচ্ছে যে একটা মরিচ গাছ। একটা মরিচ গাছ একটা আদর্শ উদ্ভিদ। আদর্শ উদ্ভিদ বলতে যে উদ্ভিদে ফুল ফল সব কিছু হয় তাকে আদর্শ উদ্ভিদ বলা হয়। একটা আদর্শ সপুষ্পক উদ্ভিদকে মূল, কাণ্ড, পাতা, ফুল, ফল প্রভৃতি অংশে বিভক্ত করা যায়। প্রিয় ছাত্রছাত্রী, আর একটু মনোযোগী হও, তাহলে তোমরা দেখতে পাবে এখানে আমাদের একটা জিনিস জানতে হবে, বিটপ কাকে বলে। বিটপ কাকে বলে সেটা তোমরা হয়তো ক্লাস ফাইভেও পড়েছ। বিটপ উদ্ভিদের যে অংশগুলো মাটির পরে থাকে তাদের একত্রে বিটপ বলে। এই উদ্ভিদ এটা হচ্ছে যে একটা মরিচ গাছ। উদ্ভিদের এই প্রধান মূলের উপর থেকে যে অংশগুলো উপরে থাকে, যে অংশগুলো মাটির উপরে থাকে, সেই অংশগুলোকে একত্রে বিটপ বলে, সেগুলোকে বিটপ বলে। আবার দেখো, উদ্ভিদের যে অংশগুলো মাটির উপরে থাকে তাদের একত্রে বিটপ বলে। বুঝেছ এতটুকু? এখন এটা বিটপটা তোমরা খানে পরিপাটি করে লিখে নাও। প্রিয় ছাত্র ছাত্রী, আর একটা জিনিস হচ্ছে যে বিটপের মধ্যে যে যা থাকতেছে সেটা হচ্ছে কাণ্ড, পাতা, ফুল ও ফল থাকে। বিটপে কী কী থাকে? বিটপ মান কি? তার যে উদ্ভিদের যে অংশগুলো মাটির উপরে থাকে, যে অংশগুলো মাটির উপরে থাকে তাকে বিটপ বলে। বিটপে থাকতেছে কাণ্ড, পাতা, ফুল ও ফল। কাণ্ড, পাতা, ফুল ও ফল থাকে কাণ্ডে। কাণ্ডে কি থাকে? এখন দেখো, কাণ্ডে পর্ব, পর্ব মধ্য ও শীর্ষ মুকুল থাকে, শীর্ষ মুকুল থাকে। আর ফুল, ফুল হচ্ছে যে ফুল পাতার কক্ষে উৎপন্ন হয়। এই ফুল পাতার কক্ষে উৎপন্ন হয়, ফুলটা পাতার কক্ষে উৎপন্ন হয়। ফুলের মধ্যে কি কি থাকে দেখো, বৃতি। ফুলের মধ্যে আমি এখানে লিখিনি বৃতি, দল, পুংকেশর, গর্ভাশয় প্রভৃতি থেকে থাকে ফুলের মধ্যে। কারণ ফুলের মধ্যে থেকে থাকে বৃতি, দল, পুংকেশর ও গর্ভাশয়, এগুলো থেকে থাকে। এখন মরিচ গাছের সাথে মিলিয়ে দেখি, এখন একটা মরিচ গাছের সাথে আমরা এটা, অর্থাৎ আমাদের একটা যে আদর্শ উদ্ভিদে কী কী আছে সেটা আমরা একটা মরিচ গাছের সাথে মিলিয়ে দেখি। কাণ্ড, কাণ্ড দেখো প্রিয় ছাত্রছাত্রী, কাণ্ড প্রথম অংশ হচ্ছে যে কাণ্ড প্রধান মূলের সাথে লাগানো মাটির উপরে। উদ্ভিদের অংশটি হচ্ছে যে কাণ্ড। কাণ্ডে আর গায়ে পর্ব ও মধ্যপর্ব থাকে। কাণ্ডের গায়ে পর্ব ও মধ্যপর্ব থাকে। পর্ব থেকে পাতা উৎপন্ন হয়, পাতা কাণ্ড। আবার এই কাণ্ডগুলো, কাণ্ডটা, কাণ্ড মানে কি গাছের পুরোটা হচ্ছে যে গাছটা, কাণ্ডটা গাছে গাইয়ে পর্ব ও মধ্যপর্ব থাকে এবং পর্ব থেকে পাতা উৎপন্ন হয় এবং কাণ্ড পাতা ও শাখা প্রশাখার ভার বহন করে। এই কাণ্ডটা শাখা প্রশাখার ভার বহন করে, পাতা ও শাখা প্রশাখার ভার বহন করে কাণ্ডটা।
আবারও বলতেছি কাণ্ডর সংজ্ঞাটা, প্রধান মূলের সাথে লাগানো মাটির উপরে উদ্ভিদের অংশটি কাণ্ড। কাণ্ডের গায়ে পর্ব ও মধ্য পর্ব থাকে, এই কাণ্ডের গায়ে পর্ব ও মধ্য পর্ব থাকে। পর্ব থেকে পাতা উৎপন্ন হয়, এই প্রত্যেকটা পর্ব থেকে পাতা উৎপন্ন হয়, প্রত্যেকটা পর্ব থেকে পাতা ও উৎপন্ন হয় এবং কাণ্ড। এই কাণ্ডটা, এই গাছের কাণ্ডটা, গাছের কাণ্ডটা পাতা ও শাখা প্রশাখা, পুরো গাছের পাতা ও শাখা প্রশাখার ভার বহন করে বা বহন করে। এখন পাতা, প্রিয় ছাত্র ছাত্রী আর একটু ভালো করে জানতে হবে, সেটা পাতা আর শাখা প্রশাখার গায়ে চ্যাপ্টা সবুজ অঙ্গটি হলো পাতা। এই শাখা প্রশাখার, এই শাখা প্রশাখার গায়ে বড় চ্যাপ্টা আর সবুজ অংশটি হলো পাতা। পাতা 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 এই খাদ্য তৈরি হয়। আমরা জানি যে পাতা সূর্যালোকের উপস্থিতিতে ক্লোরোফিলের সাহায্যে খাদ্য উৎপন্ন করে, সেই জন্য তোমরা সেটা জানতে হবে পাতা। কারণ পাতা উদ্ভিদের যেমন মূলে খাদ্য উৎপন্ন করে, ঠিক পাতায়ও খাদ্য উৎপন্ন করে সূর্য আলোকের উপস্থিতিতে ক্লোরোফিলের সাহায্যে খাদ্য উৎপন্ন করে। ফুল ফুল পত্রকক্ষে সাদা রঙের ছোট ফুল থাকে, এই পত্রকক্ষে পত্রকক্ষে সাদা রঙের ছোট ফুল থাকে, পত্রকক্ষে সাদা রঙের ছোট ফুল থাকে। প্রিয় ছাত্র ছাত্রী সেটা তোমাদেরকে বুঝতে হবে। ফল ফল হলো ফুল বুড়ো হয়ে ঝরে যায়, এই ফুলগুলো যখন বুড়ো হয়ে ঝরে যায় জরা ফুলের গোড়ায়, এই জরা ফুলের গোড়ায় গোড়ায় যে অংশটি থাকে, যে অংশটি থেকে যায় জরা ফুলের গোড়ায় যে অংশটি থেকে যায় তা বড় হয়ে ফল সৃষ্টি করে, তা বড় হয়ে ফলের সৃষ্টি করে, সেটা তোমাদের জানতে হবে। সৃষ্টি করে মরিচ গাছের ফলই মরিচ, আমরা একটা মরিচ গাছের ফল হচ্ছে যে মরিচ ফুল থেকে ফল হয়, ফুল তার ঝরে ঝরে যাওয়ার পর ঝরে যাওয়া জরা ফুলের গোড়ায় যে অংশটি থেকে থেকে অংশটি থেকে যায় তা বড় হয়ে ফল সৃষ্টি করে, মরিচ গাছের ফলে হচ্ছে যে মরিচ মূল। এখন তোমাদের জানতে হবে যে মূল 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 কি করে, মূল মূলে পাতা ফুল ও ফল হয় না, এই সাধারণত মূলে পাতা ফুল ফল কিছু হয় না, সাধারণত মূল নিম্নগামী হয়, নিচের দিকে নিম্নগামী হয়, নিচের দিকে ধাবিত হয়, নিম্নগামী হয়। প্রধান মূল থেকে শাখা, এই এটা একটা প্রধান মূল, প্রধান মূল থেকে নানা রকম শাখা প্রশাখা শাখা প্রশাখা হয় এবং প্রধান মূল থেকে শাখা মূল এবং শাখা মূল থেকে প্রশাখা মূল শাখা মূল হয়, শাখা মূল থেকে আবার প্রশাখা মূল উৎপন্ন হয়। প্রিয় ছাত্রছাত্রী এই চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা তোমরা যদি মনোযোগ দিয়ে ভালো করে না পড়ো তাহলে কখনো ভালো রেজাল্ট করতে পারবে না। আর সেই জন্য তোমাদের প্রত্যেক দিন অনলাইন ক্লাসে অনলাইন ক্লাস ফলো করতে হবে, অনলাইন ক্লাস ফলো না করলে কখনো কখনো ভালো রেজাল্ট করতে পারবে না, কারণ এই লকডাউনের সময় তোমাদের সব সময় অনলাইন ক্লাসের দিকে মনোযোগ দিতে হবে। আর এই প্রশ্ন এই আজকে যে টপিকটা পড়াইছি সেটা তোমরা ভালো করে ঘরের মধ্যে নোট করে নিবে। আর একটা তোমাদের প্রশ্ন থাকতে হচ্ছে থাকবে যে সেটা হচ্ছে যে বিটপটি একটি আদর্শ আদর্শ একটি আদর্শ সপুষ্পক উদ্ভিদকে কয়টি কয়টি অংশে বিভক্ত করা হয় ও কি কি, এই দুইটা প্রশ্ন তোমাদের থাকবে, সেটা তোমরা না পারলে নোট করে রাখবে, পরবর্তী ক্লাসে সেটা আলোচনা করা হবে দরকার হলে। আর শেষ করার আগে তোমাদেরকে আরেকটি কথা জানিয়ে দিয়েছি, প্রিয় ছাত্রছাত্রী বর্তমান পরিস্থিতি কোভিড-19 জন্য অর্থাৎ বিশ্ব মহামারী কোভিড-19 জন্য তোমরা সবসময় মাস্ক পরিধান করবে, ঘর থেকে বের হবে না, আর ঘর থেকে যদি বের হয় সবসময় নির্দিষ্ট দূরত্ব বজায় রাখবে, আর কিছুক্ষণ পরপর সাবান পানি দিয়ে হাত ধোবে, নিজে সুস্থ থাকবে পরিবারকে সুস্থ রাখবে, তবে সমাজ দেশ এই পৃথিবী রক্ষা পাবে। ধন্যবাদ সবাইকে।